অনুষ্ঠিত হচ্ছে ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত প্রয়াত গল্পকার ও কবি মনমোহন রানের স্মরণ সভা ও দোয়ার মাহফিল। অনুষ্ঠান কভারেজ দেখছেন ইউটিউব চ্যানেল রাত দিন টেলিভিশন। আমরা রাত দিন টেলিভিশনকে ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাই, সেই সাথে রাত দিন টেলিভিশনের কর্ণধার সাইফুল্লাহ বাবুকেও অভিনন্দন জানাই। কার্যকরী কমিটি যার 10-12টি নিউজ কভারেজ আমার হিসে সেভ করা আছে আমার মোবাইল ফোনে, সেখানে নির্বাহী সদস্য হিসেবে মানবের নামটি আছে সে বোঝাতে, এবং তিনি খুলনা সাহিত্য একাডেমি অনুষ্ঠানে নিয়মিত আসতেন। এরা জুবায়েদ ভাই বলেছেন, কেউ কেউ একটা স্মৃতির বিস্তৃতির কারণে ভুলে গেছেন, তিনি খুলনা সাহিত্য একাডেমি যখনই সাহিত্য আসর অনুষ্ঠানে 100-150 কবি সে নিয়মিত চলে আসতেন। এবং এখন যে কথাগুলি বলবো ভাই, আবারও বলি, আমাকে কেউ কেউ ভুল বুঝে না বুঝে এই আমিত্ব একটুও নেবেন না। মানবন্দনের সাথে কিছু স্মৃতি তিনি কিছু কথা বলেছেন, আমি সেগুলো বলছি, কোট করছি, এখানে কোনো আমিত্বের বিষয় না। ওই মানবন্দন ভাই খুলনা সাহিত্য একাডেমি আমার মনে করে ওই উমেশচন্দ্রের দোতলায় আমাকে ওই যে বিরতির সময় উনি নামাজ পড়তে আমাকে বলতে, টিপু ভাই আপনি কিন্তু খুলনা সাহিত্য অঙ্গনে একটা আলাদা মানুষ, আলাদা ব্যাপার, কিন্তু এটা একটু মাথায় রেখে আমাকে উনি এই কথাটি বলেছিলেন। কেন বলেছিলেন আমি এখন বুঝতেছি। আমার খুব সৌভাগ্য, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যে সুযোগটি খুলনার অনেকেই হয়নি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মানবন্দন ভাই আপনারা অনেকেই কিন্তু আসলে তথ্য সেভাবে মানে কি বলবো সেভাবে জানে, জানলে ভালো হয় বা জানলে হয়তো অনেক সময় বলতে মনে থাকে না। মানবন্দন ভাই একমাত্র ব্যক্তি খুলনা, বৃহত্তর খুলনা, দক্ষিণ বাংলায় যার গল্প টিভিতে বিটিভিতে নাট্যরূপ পেয়েছে, আমরা কিন্তু এটা কেউ বলি না, একথাটি আমারই বারবার বলতে আজকে আমি কিন্তু আপনাদের দোষ দিচ্ছি না, জানা দরকার, আমাদের গর্বের বিষয় যে তার গল্প, লিখিত গল্প বিটিভিতে নাট্যরূপ পেয়েছে, তিনি হচ্ছেন মানবন্দন। তার গল্প গ্রন্থে একটি অষ্টপ্রহর গাঙ্গশীল প্রকাশনী থেকে বেরিয়েছে, অষ্টপ্রহর যে বইটি তার বাসায় শিশুকে পাওয়া গেছে, তার মেয়ে আমাকে ফোন দিয়ে বলেছিল। মানবন্দন এই মানবন্দন ভাই দীর্ঘদিন বেতার টেলিভিশন থেকে বলছিল, আমার সুযোগ হয়েছে আজ থেকে বছর চারেক আগে বা তিন আগে আমাকে খুলনা বেতারের দ্বিতীয় মানুষ উপ আঞ্চলিক স্নেহ উপ আঞ্চলিক পরিচালক শামীম হোসেন সাহেব ফোনে বললেন যে টিপু সাহেব উনি আমাকে খুব ভালো জানেন, আমাকে প্রচুর অনুষ্ঠান দেন উনি, তা উনি আমাকে বললেন যে খুলনায় ভালো গল্প গানা দেখেন, আমাকে জিজ্ঞাসা করলেন, আমারও সুযোগ হয়ে গেল। আমি বললাম মানে বর্তমানে কার, আমি বললাম মানবন্দন ভাই আছে, আদিল্লা পাটন ভাই আছে, নাসির ভাই রয়েছে, আমি সত্য কথা বলার ক্ষেত্রে পিছপা কখনো হই না, আমার যদি কেউ শত্রু হয় তাদের যোগ্যতা থাকে আমি নামটি বলার চেষ্টা করি, যাই হোক আমাকে পছন্দ না করলো আমি এই নামগুলি বললাম। বর্তমানে আরো দু একটি নাম বলেছিলাম কিন্তু আমার ঠিক খেয়াল নেই, তা বললেন তাহলে আপনি গল্প একটু নিয়ে আসেন। উনি কিন্তু আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমাকে কিন্তু বায়োডাটা নিয়ে আমার টেস্ট নিয়ে তারপরে আমাকে উনি কিন্তু বেতারানে অনুষ্ঠান দেন, এটা কিন্তু উনি যোগ্যতাকে সবচেয়ে উপরে মূল্যায়ন করেন এই শামীম হোসেন সাহেব। তা মানবন্দন ভাইকে আমি নিয়ে গেলাম, মানবন্দন আমাকে ছাড়া যাবে না, অনেকগুলো গল্প নিয়ে গেলেন, তারপরে মানবন্দন আমি আবার ওনাকে ফোন দিই, মানবন্দন ভাই লজ্জা পায়, আমি ভাই ফোন দিই, ভাই কি ব্যাপার কি ব্যাপার, তারপরে আমার একটা সাহিত্য অনুষ্ঠান আপনারা জানেন যে বেতারে আমি নিয়মিত সাহিত্য আলোচনা করি, নিয়মিত খুলনা ভার্সিটির স্যাররা আছেন, ডক্টর শাহজাল স্যার আছেন, আমি আছি, মান্নান স্যার উপস্থাপক থাকেন, সাধারণত আমরা নিয়মিত বেতারে আলোচনা করি। সেরকম একটি বেতারে সম্ভবত কবি বন্দে আলী মিয়া অথবা আহসান হাবিব কবি, আমার স্মৃতি যদি বিপ্লব না করে, এখন এরকম একটি অনুষ্ঠানে আমার অনুষ্ঠান ছিল, মান্নান স্যার ছিলেন, সেখানে মানবন্দন ভাইয়ের একটি গল্প পাঠ করার সুযোগ হয় এবং গল্পের পরে মানবন্দন ভাই কিছু আলোচনা করে। তা মানবন্দন ভাই আমাকে খুব ধন্যবাদ দিয়েছেন যে ভাই সুযোগটা করে দিয়েছেন, আমি কিন্তু ওখানে আইনুল্লাহ পারুল ভাইকেও নিয়ে গেছিলাম, আমি খোটা দেওয়ার জন্য বলছিলাম যে নাসির আমাদের নাম ভাই কামও বলছি, যাক তারা সুযোগ পেয়েছেন, তারা করেছেন, এটা আমার কাছে খুব বড় লাগে। আরেকটি বড় পাওয়া আমার মতো, আমি কিন্তু সাংঘাতিক একজন গুণাগার বন্ধু, আমি নিজেও জানি আমার আমলাগুলো মোটেও হবে না, আমি খুব ভালো করে জানি। এই মানবন্দন ভাই মারা যাওয়ার মাত্র অল্প কয়েকদিন আগে আমাকে বলতেছেন যে ভাইজান ছাড়া কথা বলবেন না, ভাইজান আপনার জন্য আমি কিন্তু দোয়া করেছি আল্লাহর কাছে, এই মারা যান এবং স্পেশাল দোয়া করেছেন, এটা আমার মতো একজন গুণাগার বান্দার জন্য অনেক বড় ব্যাপার যে তার মতো একজন তাকওয়াবান মানুষ আমার কাছে মনে হয় একজন তাকওয়াবান মানুষ, এটা আমার কাছে অনেক বড় এবং আরো অনেক কথা বলেছেন, সেগুলো আমার প্রশংসা, আমি সেগুলো বলতে যাবো না, প্রশংসার কথা বলতে পছন্দও করি না, কিন্তু উনি বলেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তা আমরা মনে করি এই আজকে যে কাজটি আমরা করছি, প্রয়াত মানবন্দন ভাই একজন গল্পকার, একজন কবি,
তার স্মরণে আমরা আজকে যে স্মরণ সভা এবং এই দোয়া মাহফিল থেকে আমাদের শপথ নিতে হবে যে আনুষ্ঠানিকতা শুধু আনুষ্ঠানিকতা থাকবে না, এটা বাস্তবায়নে রূপ নেবে। আগামী দিনে মানুমন্নান ভাই মেয়েটির জন্য লেখাপড়া বন্ধ না হয়, আগামী দিনে প্রয়াত কবি মীর আব্দুল জব্বার রেন্টুর বাচ্চারা যেন অনাহারে না থাকে, আগামী দিনে কবি কে এন সেলিম মারা গেলে যেন কবি কে এন সেলিমের ছেলেমেয়েরা অনাহারে না থাকে। আর সেজন্য আমাদের একটি প্ল্যাটফর্ম দরকার, শুধু নামের প্ল্যাটফর্ম না, গ্রুপিং প্ল্যাটফর্ম না, সত্যিকার কাজ করতে পারে যারা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি গত কয়েকদিন আগে আমার ছেলে এজিরানা ফোন দিছিল, আমাকে বারবার বলতেছিল যে স্যার আসেন আসেন। আমি বলছিলাম এজিরানা তোমার পকেট থেকে যদি পাঁচটি টাকা যদি একজনকে দাও সেটি কিন্তু অনেক বড় ব্যাপার, আর টাকা যদি অন্য জায়গার থেকে দাও সেটা কিন্তু আলাদা ব্যাপার। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, নিজের পকেট থেকে পাঁচ টাকা যদি দেওয়া হয়, দশ টাকা যদি দেওয়া হয় এটি কিন্তু অনেক বড় উপহার, অনেক বড় দান। এটি আমি রূপকার্থে কথাটি বলেছি। আসুন আমরা প্রয়াত কবি সাহিত্যিক স্মৃতি পরিষদ বৃহত্তর খুলনা এরকম একটি আহ্বায়ক কমিটি করে আগামীতে আপনারা থাকবেন, আমাকে ভাই একজন সদস্য হিসেবে রাখতে পারেন নাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কখনোই নেতৃত্বে যেতে চাই না, স্পষ্ট বলে দিই সভাপতি, কখনোই না। আমাকে প্রয়োজন একটা সদস্য রাখতে পারেন নাও রাখতে পারেন, কিন্তু আপনারা করেন হ্যাঁ আর্থিক সহযোগিতা আপনাদের ইনশাআল্লাহ করব। আমি কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন সুস্থ রাখেন, আর্থিক সহযোগিতা আমি ইনশাআল্লাহ করব। এবং অন্য যে সহযোগিতা অনুষ্ঠান অর্গানাইজ করা, লোকজনদের দাওয়াত করা, লোকজনদেরকে হাজির করা এবং মিডিয়া কভারেজ দেওয়া, আপনারা জানেন যে আমরা যখন অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানটি কমপক্ষে 15 থেকে 16টি পত্রিকা যায়, আপনারা জানেন আল্লাহর রহমতে। সেই মিডিয়া আমাদের এখানে জুয়েল ভাই আছে, 5 থেকে 6টি অনলাইন পত্রিকার সাথে সম্পর্কযুক্ত, 5 থেকে 6টি অনলাইন পত্রিকা তিনি দিয়ে দিতে পারবেন। আমাদের রাত দিন টেলিভিশন আছে, তারাও প্রচার করতে পারবে। আসুন আমরা প্রয়াত কবিদের জন্য কিছু করি, তাদের পরিবারের জন্য করি, তাহলেই সেই কাল কেয়ামতের ময়দানে মানুবন্ধন ভাই যখন জিজ্ঞাসা করবে, একটু ফ্যানটা চালাই দেন ভাই, কাইন্ডলি চালাই দেন, মানুবন্ধন ভাইয়ের পরিবারের মানুবন্ধন ভাই যখন জিজ্ঞাসা করবে, টিপু ভাই আপনাকে ভাইজান বলে ডাকতাম, আপনাকে বুকে জড়িয়ে ধরতাম, আপনাকে আতর মাখিয়ে দিতাম, আপনার সাহিত্য একাডেমিতে নিয়মিত যাইতাম, ভাই আপনি কি আমার পরিবারে একবার খোঁজ নিছিলেন তারা কে আছে না কে আছে, তখন কাল কেয়ামতের ময়দানে আমি কি উত্তর দিব ভাইজান? আমরা সবাই কেয়ামত বিশ্বাস করি, বিশ্বাস করি তো নাকি? এই করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিয়ামত কি জিনিস, শিখিয়ে দিয়েছে বেহেশত কি জিনিস, শিখিয়ে দিয়েছে দোজখ কি জিনিস, শিখিয়ে দিয়েছে এই করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে সামান্য একটি ভাইরাস আমাদের জীবনকে উষ্ণাগত করতে পারে। একবিংশ শতাব্দীর সভ্যতাকে, একবিংশ শতাব্দীর সভ্যতাকে, একবিংশ শতাব্দীর বিজ্ঞানের চরম উন্নতিকে বুড়ো আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়ে প্রমাণ দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কাছে এই বিজ্ঞান একেবারেই কিছু না, এটি আমাদেরকে নতুন ভাবে জিজ্ঞাসা করেছে। তাই কাল কেয়ামতের ময়দানে মানুমন্নান ভাইয়ের কাছে, মীর আব্দুল জব্বার রেন্টু ভাইয়ের কাছে যেন আমাদের মুখ লুকাতে না হয় কষ্টে, যেন হাসি মুখে বলতে পারি ভাই কিছু করতে পারি না পারি ভাই, আপনার বাড়ি একটু গেছিলাম, একটু মোবাইল ফোনে খোঁজ নিয়েছিলাম, ভাই চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা হাতকে প্রসারিত করা, তবে আজকের এই স্মৃতিচারণ সার্থক হবে, সফল হবে আমি বলে মনে করি। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন, হে গফুরুর রহিম, হে রহমানের রহিম, তোমার রহমতের কাছে আমাদের গুনাহ কিছুই না, তোমার রহমানের কাছে আমাদের গুনাহ কিছুই না। তুমি আমাদের জানামতে, আমাদের জানামতে মানবন্ধন ভাই ছিলেন একজন নির্লভ সাধারণের মানুষ, নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, তারপরেও যদি তার জানামতের কোনো ভুল ত্রুটি থাকে আমাদের না জানা সগীরা কবিরা রব্বুল আলামিন, তুমি আমাদের এই যে কচি মুখগুলি আছে এই যারা আমরা উপস্থিত আছি এর ভিতর যার হাত দুখানা তোমাদের পছন্দ হয় তার হাতের রচিলায় রব্বুল আলামিন তুমি তাকে ক্ষমা করে জান্নাত ফেরদাউস নসিব করে দাও, নসিব করে দাও রব্বুল আলামিন। সেই সাথে সে রচিলা আমাদের সকলকে এখানে যারা উপস্থিত আছে তাদেরকে রব্বুল আলামিন ইমানি জিন্দগি এবং মুমিন বান্দা বানিয়ে কবরে নিও, এবং খুলনার যারা কবি সাহিত্যিক আছে যে যে দলের যে মতের যে পথে যে যেদিকের থাকুক সকল কবি সাহিত্যিককে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো সাহিত্যের জন্য, তোমার দিনের জন্য, এই বাংলার সবুজ জমিনে মাটির জন্য, এই বাংলার সবুজ জমিনে আগামীতে সোনালী সূর্যোদয় দেখতে চাই, যে সোনালী সূর্যোদয়ের মধ্যে একটি নতুন স্বপ্ন দেখবো, একটি নতুন প্রত্যাশা দেখবো, যে প্রত্যাশার ভিতর থাকবে না করোনা নামক মহামারী, থাকবে না ভাই হারা বোনের অশ্রুষ জলনেত্র, থাকবে না বিধবার মুখে কন্দন, এমন একটি সোনালী স্বপ্নের প্রত্যাশা নিয়ে আজকের আমার এই বক্তব্য। আন্তরিক ধন্যবাদ জানিয়ে রূপদী সাহিত্য শাসন একাডেমি পরিবারকে ধন্যবাদ জানিয়ে আমার মতো একজন অজন ব্যক্তিকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। যদি আমার বক্তব্যে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট সাহিত্য সমালোচক
অধ্যাপক শেখ হাজিজুল ইসলাম টিপুকে, প্রয়াত গল্পকার মানু মান্নানের জীবনীর উপর স্মৃতিচারণমূলক মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠিত হচ্ছে ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত প্রয়াত গল্পকার ও কবি মানু মান্নানের স্মরণ সভা ও দোয়ার মাহফিল। অনুষ্ঠান কভারেজ দেখছেন ইউটিউব চ্যানেল রাত দিন টেলিভিশন। আমরা রাত দিন টেলিভিশনকে ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাই, সেই সাথে রাত দিন টেলিভিশনের কর্ণধার সাইফুল্লাহ বাবুকেও অভিনন্দন জানাই। সুধীর মণ্ডলী, এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বক্তব্য যাব সমাপনী বক্তব্যে। তার আগে আমি ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের উপস্থাপক আনিসুর রহমান বাবু আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আর এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের পরেই আমরা সংক্ষিপ্ত দোয়া মোনাজাত পরিচালনা করব, তারপরেই আজকের অনুষ্ঠানের সভাপতি এবং ধ্রুপদীর সভাপতি কবি ও গল্পকার শাহনাজ সুলতানার আজকে জন্মদিন, সেই উপলক্ষে আমরা আলাদাভাবে একটু সংক্ষিপ্ত অনুষ্ঠান করব। তো এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কবি ও গল্পকার শাহনাজ সুলতান। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রয়াত কবি মানু মান্নান ভাই স্মরণে। এরা আত্মার মাগফিরাত কামনা করছি, উনি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, এই কামনা আমাদের সবাই। তো আমরা আর দেরি করছি না, এরপরে আমরা একটু দোয়া অনুষ্ঠান করবো, পরে আমাদের অনুষ্ঠান।